আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে স্ত্রী লিঙ্গ দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে কি লিখেছেন আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, কেউ যদি কোনো পুরুষের লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের ন্যায় দেখে তবে সে অপমানিত ও লাঞ্ছিত হবে, আর যদি সে উক্ত লজ্জাস্থানে সহবাস করতে দেখে তবে সহবাসকারী উক্ত ব্যক্তির নিকট হতে বা তার সমনামীয় কোনো লোকের নিকট হতে তার প্রয়োজন মিটাতে পারবে ও আশা ভরসা পূর্ণ করতে পারবে এমন কিছু বোঝায়। কেউ বলেন, মহিলার লিঙ্গ পুরুষের লিঙ্গে রূপান্তরিত হতে দেখলে উক্ত মহিলা অশ্লীল ভাষাভাষী হওয়া ও বাক তর্কে স্বামীর উপর জয়ী হওয়ার আলামত বুঝিয়ে থাকে। কেউ যদি কোনো মহিলার লজ্জাস্থান চুষতে দেখে তবে সে হালকা ধরনের আনন্দ ও তৃপ্তি লাভ করবে। কেউ যদি নিজের বা অন্যের স্ত্রীর লজ্জাস্থানের প্রতি কামোত্তেজনার দৃষ্টিতে তাকাতে বা স্পর্শ করতে দেখে তবে সে ঘৃণ্য ধরনের ব্যবসা বাণিজ্যে লিপ্ত হবে। কেউ যদি তার স্ত্রীর লিঙ্গ পুরুষের লিঙ্গের মতো দেখে তবে তার কোনো ছেলে থেকে থাকে অথবা স্ত্রী যদি গর্ভবতী হয় তবে উক্ত ছেলে যৌবনে পদার্পণ করবে এবং পরিবারের নেতা বা সর্দার হবে, আর যদি তার কোনো সন্তান না থাকে অথবা স্ত্রী যদি গর্ভবতী না হয় তবে কখনো সে পুত্র সন্তান জন্ম দিবে না, আর জন্ম দিলেও সে সাবালক হওয়ার আগেই মারা যাবে এমন কিছু বোঝায়। কখনো উক্ত স্বপ্নের ফলাফল মহিলার পরিবর্তে তার মালিক যদি দাসীবাদী হয় তবে অভিভাবক যেমন স্বামী পিতা ভাই দাদা ইত্যাদির প্রতি বর্তায় থাকে তখন পুল্লিঙ্গের ধরন গঠন পরিমাণ হিসেবে লোকালয়ে তার ইজ্জত সম্মান ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে এমন কিছু বোঝায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।